আচ্ছা, 2023 সালে কি কেউ গিয়ে কাশবনে ছবি উঠিয়েছেন? আর এটা কিন্তু হচ্ছে জীবনের প্রথমবার আমার কাশবনে গিয়ে কাশফুলের সাথে ছবি ওঠানো, আর সেই সাথে ছিল আমার হচ্ছে বার্থডে শপিং। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চাচ্ছে, আর আমি কিন্তু সব কিছুর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, আর আমার ভয়েস শুনে তো বোঝাই যাচ্ছে যে আমি কতটা বেশি এক্সাইটেড, বিকজ অফ সামনেই আমার বার্থডে আসছে। আর বার্থডের মানে হয় 6 মাস আগে থেকে আমি কাউন্ট করা শুরু করি যে কবে আমার বার্থডে হবে, কী কী করবো, সব কিছু প্ল্যানিং করা থাকে। তো আজকে আমি হচ্ছে বার্থডে শপিং করতে গিয়েছিলাম, আর আমি হচ্ছে মাকে বলছিলাম যে কয়েকদিন পরে করি, বাট মা বললো যে না, যেহেতু তোমার 18 তারিখে বার্থডে, অর্থাৎ হচ্ছে আমার 18 সেপ্টেম্বর আমার বার্থডে, সবাইকে জানাই দিলাম। তো আজকে শপিংটা করে ফেলো, কারণ প্রিপারেশনের একটা ব্যাপার আছে, যেহেতু তুমি দিনটার জন্য অনেক বেশি ওয়েট করো। তো আজকে আর মাকে আমাকে জোর করতে হয় নাই। তো আমার ভাই অনেক পাখির পাগল, ইভেন আমি নিজে অনেক পাখি পছন্দ করি। তো হচ্ছে আমরা এখানে লাভবার্ড পাখি কিনতে গিয়েছিলাম। আচ্ছা, আমরা কোন পাখি দুইটা কিনেছি বলেন তো, আপনারা গেস করেন, পরে আমি জানিয়ে দিচ্ছি। আর এগুলার জোড়া চাচ্ছিলো হচ্ছে 800 টাকা করে, বাট দামাদামি করার পর 600 টাকায় দিয়ে দিয়েছে। আমাদের কাছে অনেক সস্তা মনে হয়েছে, অন্য অন্য জায়গায় এর চেয়ে বেশি দাম নেয় আমাদের এখানে আশেপাশে, বাট এই দোকানদার অনেক কম দাম নিয়েছে। তার কিছুক্ষণ পরে এত পরিমাণে বৃষ্টি বলার বাইরে, বাট ওয়েদারটা অনেক ভালো ছিল, মানে হঠাৎ করে মেঘলা ওয়েদার হয়ে বৃষ্টি চলে আসলো। তারপরে হচ্ছে আমরা কেকের দোকানে চলে আসলাম, আমি কোন কোন কেক পছন্দ হচ্ছে আমার, এখান থেকে আমরা 2টা কেক নিব, মানে কেক অর্ডার করে যাব আর কি। তো মা হচ্ছে মার পছন্দের ডিজাইনে একটা দিয়েছে, আর একটা আমি দিয়েছি আমার পছন্দ মতো। তারপরে এখানে হচ্ছে ঝালমুড়ির দোকানে চলে আসলাম, দেন যেখানে ঝালমুড়ি দেখে অটো ছেড়ে দিয়েছিলো অলরেডি, বাট মা বলে যে ঝালমুড়ি খাওয়াবে আমাকে, মানে আজকে মা সব নিজে থেকে বলছে, আমি কিছুই বলি নাই আজকে, এই জন্য আমি আর মনে হয় বেশি হ্যাপি। তো ঝালমুড়ি আমার সবচেয়ে ফেভারিট খাবার, মানে খুবই ভালো লাগে আমার, মনে হয় প্রত্যেকটা মেয়ের ঝালমুড়ি ফুচকা এগুলোই সবচেয়ে ফেভারিট খাবার, পছন্দের জিনিস। তো ভাইয়ারা বেশি বেশি করে আপুদের হচ্ছে ঝালমুড়ি ফুচকা খাওয়াবেন, আর আন্টিরা অবশ্যই তার মেয়েদেরকে অনেক বেশি বেশি করে ঝালমুড়ি ফুচকা খাওয়াবেন আমার মায়ের মতো। ঠিক আছে মা, আমি তোমার প্রশংসা করে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে আসলাম দোকানে, আমি এখান থেকে হচ্ছে আমার বার্থডে ড্রেসটা নিব। আজকে আমি বার্থডে ড্রেসটা দেখাবো না, বার্থডে ড্রেসটা সারপ্রাইজই থাক, বার্থডের দিনই হচ্ছে আমি দেখাবো। আর আমার ফ্রেন্ড বারবার আমার ভিডিও করছিল, বাই দ্য ওয়ে আমাদের সাথে কিন্তু আমার ফ্রেন্ডও গিয়েছিলো, আমার বেস্ট ফ্রেন্ড গিয়েছিলো। তারপর ওই দোকান থেকে বের হয়ে হচ্ছে আমার অন্য একটা ড্রেসের জন্য লেস কেনার ছিল, সেখান থেকে হচ্ছে আমি লেস নিব। আর আমি যে বার্থডে ড্রেসটা নিয়েছি সেই বার্থডে ড্রেসের সাথে ম্যাচ করে আমি কিছু পার্ল নিব। আর বার্থডে ড্রেসটা কীভাবে আমি হচ্ছে ডিজাইন করেছি সেটা অবশ্যই আমি শেয়ার করবো বার্থডের পরে, পুরো ডিটেলস আমি শেয়ার করে দিব কীভাবে কীভাবে বানিয়েছি অ্যান্ড প্রাইস কত নিয়েছে সব কিছু। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কাশবনে, আমার মনে হয় এটা হচ্ছে প্রথম, অ্যান্ড আমরা যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে হচ্ছে এরকম সুন্দর কাশবন ছিল। তো আমি মাকে বলছিলাম মা চল আমরা ছবি উঠাই, তো না বলে নাই, তারপর হচ্ছে ছবি উঠাতে চলে গেলাম, আর এটা আমার ফার্স্ট টাইম। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোটো পিসটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।